রাজশাহীর পুঠিয়ার দাসমারিয়া উপস্বাস্থ্য কেন্দ্রে মেডিকেল অফিসারের উপস্থিতি না থাকায় রোগীদের প্রতিনিয়ত ভোগান্তির শিকার হতে হয়। প্রতিদিন সরকারি সময় অনুযায়ী ডাক্তারের উপস্থিতি ও ঔষধের দাবিতে আজ সকালে উপস্বাস্থ্য কেন্দ্রের সামনে মানববন্ধন করেছে এলাকাবাসী। এ সময় আওয়ামী লীগের নেতা নিজামুদ্দিন, কামরুল ইসলাম, গফুর আলী, নজরুল ইসলাম, ইমাম নুরুল ইসলাম সহ অনেকেই উপস্থিত ছিলেন। মানববন্ধনে এলাকাবাসী বলেন, মেডিকেল অফিসার কখনোই এখানে আসেন না, চেকমো আসেন দু এক ঘন্টা থেকে চলে যায়, রোগীদের সাথে খারাপ আচরণ করেন, রোগীদের স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকতে দেওয়া হয় না, রোগীদের ওষুধ ঠিক মতো দেওয়া হয় না। ঝাড়ুদার মহিলা হাজেরা বেগমের নিকট এবং তার নাতি নাবালক নাহিদের কাছে উপস্বাস্থ্য কেন্দ্রের চাবি থাকে, তারাও এলাকার রোগীদের ওষুধ দেওয়া সহ বিভিন্ন অনিয়মের কথা তুলে ধরেন এবং এগুলো নিরসনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন। আমরা এদের মেডিকেলে ওষুধ নিতে আসছি, ওষুধ তো ঠিকভাবে দেয় না, ঘরের ভিতরেও ঢুকতে দেয় না, তাড়িয়ে দেয় বলে করোনা ভাইরাস দূরে থাকো বলে তাড়িয়ে দেয়। বেশি অংশ ওষুধ পাওয়াই যায় না, ডাক্তারকেও পাওয়া যায় না ঠিক মতো, ভালো ডাক্তার ঠিক মতন থাকবে, ওষুধ থাকবে, এ ধরনের আমার কাম্য। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্বাস্থ্যক্ষেত্রে, স্বাস্থ্যখাতে সারা বাংলাদেশে যে অর্থ ব্যয় করে এবং এই অর্থ দিয়ে আমাদের চিকিৎসা হওয়ার কথা, কিন্তু আমাদের এই দাসমারিয়া 4 নম্বর ওয়ার্ডে যে স্বাস্থ্যকেন্দ্র, এখানে যে ডাক্তার আছে উনি 8টার সময় থেকে তার অফিস করার কথা, উনি আসে হয়তো 10টা 11টার দিকে, তারপরে আসে সে এখানে থাকে না। না থাকার কারণে সাধারণ মানুষ, এলাকার ছেলেমেয়েরা, বৃদ্ধ মানুষেরা এসে ওষুধ পায় না। এখানে ছোট্ট একটা ছেলে নাইট গার্ড হিসাবে ওনার দাদির, দাদার থাকতো, দাদা মারা গেছে, এখন দাদির সঙ্গে থাকে, ওনাকে দিয়ে নাকি জহুরুল ডাক্তার ওষুধপত্র দেওয়ায়, এবং অনেক সময় ওষুধপত্র পাওয়া যায় না, অনেক সময় রোগীরা এসে ঘুরে যায়। আমাকে ওষুধ দিতে বলে ওই থাকে না, তার জন্য আমি ওষুধ দিই।